नमस्कार बंधुरा, अनु रेसिपी फैमिली पक्ष तुम्हारा जाना अनेक अनेक स्वागत। आज के तुम्हारे साथ होटेल रेस्टुरेंटे जो सोयाबीन आलू तरकारी खबर शेयर करी तरह ही रेसिपि तुम्हारे साथ शेयर करते चले। अने सोयाबीन तरकारी खेते भलोबाशे ना, बट हमें खूब भलोबासी डाले संगे सोयाबीन तरकारी खेते, सेटाई तुम्हारे साथ शेयर करता। प्रथम हमें सोयाबीनगुलो के जले एक फुटे नहीं, आलूगुलो के बड़ो बड़ो कर केटे एक हल्का भेजे नेब। से ही कड़ाई सोयाबीनगुलो के खूब भलोक भेजे नेब। एखे नून हलुद कोटाई व्यवहार करा हमारे, क्योंकि रेस्टुरेंटे जो सोयाबीन आलू तरकारी दे जो डाले संगे खेते हमें खूब भलो लागे। सोयाबीनगुलो भाजा हो गए, से ही कड़ाई गरम मसला एक तेजपाता दिए हल्का भेजे नेब। तपर दिए देव एक चामच मतलब गोटा सदा जिरे, जिरेटा हल्का एक भेजे नेब। तपर एखे हमें दिए दीची एक बड़ो साइज कुचानो पिंज़, पिंज़टा के भलोक भेजे नेब हल्का ब्राउन हो पर्यंत। तुम्हारा सोयाबीन खेते कतटा भालोबासो अवश्य कमेंट करे जानिओ, और सोयाबीने की की रेसिपि होते पारे अवश्य हमें कमेंट करे जानिओ, आमि ट्राई करब। तारपर दिए दिच्छि आदा रसुन और काँचा लंकार पेस्ट, सेटाकेओ भालो करे कषिये नेब। एक चामच हलुद गुड़ो एबं एक चामच लंका गुड़ो दिएओ भालो करे मसलाटा कषिये नेब। मोटामुटि कषानो हये गेछे, एबार दिए देबो एकटा कुচিয়ে রাখা টমেটো। টমেটোকেও ভালো করে সমস্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। যেহেতু মশলাটা লেগে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ জল ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় এক মিনিট মধ্যে একটু ঢাকনা দিয়ে দেবো, ঢাকনাটা খুলে আবারও হালকাভাবে নেড়ে দিয়ে দেবো। এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি, দিয়ে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আবার আমি অল্প একটু জল ব্যবহার করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা যদি আমার সাউন্ডের কোনো বাইরের সাউন্ড পাও তাহলে একটু মানিয়ে নিও। এবার আমি ওভেনটা একেবারে বন্ধ করে দিয়ে কষানো মশলাটাকে ঠান্ডা করে তারপরে দইটা ইউজ করছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ওভেনটা আবারও অন করছি, এতে দইটা ফেটে যায় না এবং রান্নার একটা সালাদের স্বাদ আছে। এটা আমি একজনের হোটেলে রান্নার রাঁধুনির কাছ থেকে এই টিপসটা জেনেছি, বলেছিল তুমি এটা একবার প্রয়োগ করে দেখবে তোমারও খেতে খুব ভালো লাগবে। তা আমি এইভাবে প্রয়োগ করলাম, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। মশলাটা একেবারে ঠান্ডা করে তারপরে টক দইটা ইউজ করবে। তারপর দিয়ে দিচ্ছি টক দইটা, ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা আলু ও সয়াবিনটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি লবণ একেবারে ইউজ করিনি, ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে আবার ঢাকনা দিয়ে উল্টো পাল্টে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা জল আলু এবং সয়াবিনগুলো সিদ্ধ হতে পারবে ততটা জল দিয়ে দিচ্ছি, বেশি জল ইউজ করবো না। প্রায় পাঁচ মিনিট মতো ফিরে এলাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে। উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো বা ভাজা জিরে গুঁড়ো ইউজ করতে পারো। চ্যানেলে নতুন বন্ধু হলে পাশে থেকো, আর কী কী রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে।